প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আবার চলে এসেছি তোমাদের কর্তার ভূত গল্পের দ্বিতীয় পার্ট আলোচনা করতে তো দেখে নাও আমরা ফার্স্ট পার্টটা তোমাদের ভি ইউটিউবে ভিডিওতে আপলোড করা হয়েছে তো তোমরা এটা অবশ্যই দেখেছ আর যদি তোমরা না দেখে থাকো অবশ্যই তোমরা ভিডিওটা দেখে নিও তবু তোমাদের সুবিধার্থে আমি একটু আগের বিষয়টা তোমাদের একটু আলোচনা করে দিচ্ছি তো দেখো কর্তার ভূত গল্পটিতে রবীন্দ্রনাথ ঠাকুর তৎকালীন সময়ে কিছু মানুষকে এবং বাঙালি জাতি এবং বিশেষ করে ভারতবর্ষের মানুষকে তিনি কি করেছেন একটু বিদ্রুপের আকারে ব্যাঙ্গের আঘাতে তিনি কিন্তু বিদ্ধ করতে চেয়েছেন অর্থাৎ তৎকালীন সময়ে অর্থাৎ এটা আমরা বলছি স্বাধীনতার ঠিক পূর্বের কথা স্বাধীনতার আগে যখন ইংরেজরা রাজত্ব করছিল ঠিক সময় সেই সময় ভারতবর্ষের মানুষ কী করেছিল ভারতবর্ষের মানুষ বিভিন্ন রকমভাবে কুসংস্কার অতীত অন্ধবিশ্বাস এগুলো নিয়ে মাতামাতি করছিল এবং তার তাদের মধ্যে তাদের ওপর ছিল অত্যাচারী ইংরেজদের অত্যাচার তো এই পরিস্থিতিতে মানুষ কিভাবে। বেরিয়ে আসতে পারবে বা বেরিয়ে আসলে মানুষের নিজে উন্নতি ঘটাতে পারবে যা অন্যান্য দেশরা পৃথিবীর অন্যান্য দেশরা কিন্তু উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছে কিন্তু ভারতবর্ষ কেন পিছিয়ে রয়েছে এই কারণগুলো রবীন্দ্রনাথ ঠাকুর আলোচ্য গল্পে দেখাতে চেয়েছেন তো এবার দেখো আমরা মূল আলোচনায় ফিরে আসছি তোমাদের আজকের আলোচনার বিষয় কর্তার ভূত গল্পের সেকেন্ড পার্ট এদিকে দিব্যি ঠান্ডায় ভূতের রাজ্য জুড়ে খোকা ঘুমালো পাড়া জুড়ালো সেটা খোকার পক্ষে আরামের খোকার অভিভাবকের পক্ষেও আর পাড়ার কথা তো বলাই আছে কিন্তু বর্গি এলো দেশে নইলে ছন্দ মেলে না ইতিহাসের পথটা খোড়া হয়েই থাকে দেশে যত শিরোমণি চূড়ামণি আছে সবাইকে জিজ্ঞাসা করা গেল এমন হলো কেন তারা এক বাক্যের শিখা নেড়ে বলল এটা ভূতের দোষ নয় ভুতুরে দেশের দোষ নয় একমাত্র বর্গিরই দোষ বর্গী আসে কেন তাহলে দেখো এখানে আমরা যে লাইনগুলো আলোচনা করব। লাইনগুলোতে কি বলতে চাইছেন রবীন্দ্রনাথ তখন রবীন্দ্রনাথ যে সময় গল্পটা লিখেছিলেন সেই সময় কিন্তু ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেনি অর্থাৎ ইংরেজদের অধীনে ভারতবর্ষ ছিল তো এবার আমরা এখানে যে কুসংস্কার আচ্ছন্ন মানুষের কথা বলছি সমস্ত মানুষই যে দেশের সব জনগণই যে কুসংস্কার আচ্ছন্ন ছিল এমনটা কিন্তু নয় তো কিছু কিছু মানুষ প্রতিবাদ করতে চেয়েছিল। তারা প্রতিবাদও করেছিল কিন্তু ইংরেজ সরকার তাদেরকে কিন্তু দমিয়ে রাখার চেষ্টা করেছিল যার ফলে এই লাইনটার এখানে বলেছেন যে খোকা ঘুমালো পাড়া জুড়ালো অর্থাৎ ব্রিটিশদের চাপে যে সমস্ত প্রতিবাদী আন্দোলন সেই সময় শুরু হয়েছিল যা বন্ধ হয়ে যায় এবার আন্দোলন বন্ধ হলে সবাই চুপ সবার শান্তি আর যে কোনো আন্দোলন বা যে কোনো প্রতিবাদ যে কোনো কিছুই কি করে মানুষের মন মনের মধ্যে একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করে কাজে পাড়া প্রতিবেশী সমস্ত দিকে যখন বিশৃঙ্খল পরিস্থিতি হয় তখন তারা কি বলে যে না আমাদের আর কোনো প্রতিবাদ প্রতিবাদ দরকার নাই। আমরা এই ভালো আছি তো ভূতের রাজত্বেই তারা ভালো আছে অর্থাৎ এখানে কী বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে ব্রিটিশ শাসনের যে প্রতিবাদী আন্দোলন সেই প্রতিবাদী আন্দোলনগুলো কিন্তু বন্ধ হয়ে যায় যার ফলে মানুষ কিন্তু দিব্য শান্তিতে ঘুমিয়ে কাটিয়ে দিতে চায় তো এখানে দেখো তোমরা কয়েকটা শব্দ পেয়েছ যে বর্গি এলো দেশে এখানে বর্গি কথাটার অর্থ হচ্ছে আক্রমণকারী বর্গীরা কী করে বুরগি আসলে মারাঠা সৈন্যদল এই মারাঠা সৈন্যদল কি করেছিল মারাঠা সৈন্যদল ভারতবর্ষে আক্রমণ করেছিল সেই জন্য এখানে বলছে অর্থাৎ এখানে ভারতবাসীরা সমস্ত দিক থেকে কিন্তু তারা অত্যাচারিত হচ্ছে একদিকে ইংরেজদের অত্যাচার একদিকে কুসংস্কারাচ্ছন্ন মানুষের কুসংস্কারকে ঘিরে বেঁচে থাকার প্রবণতা আর অন্যদিকে বর্গীর আক্রমণ তো তারা এইসবের জন্য কার দোষ দিচ্ছে কাকে বর্গীর আক্রমণকে অর্থাৎ তারা বলছে যে কি বর্গীরা আসে কেন অর্থাৎ বর্গীরা অত্যাচার কেন করে শুনে সকলেই বললে তা তা তো বটেই অত্যন্ত সান্ত্বনা বোধ করলে দোষ জারি থাক খিরকির আনাচে কানাচে ঘোরে ভূতের পেয়াদা আর সদরের রাস্তায় ঘাটে ঘোরে অভূতের পেয়ারা পেয়াদা ঘরে গেরস্তে টেকা দায় ঘর থেকে বেরোবার পত নেই একদিক থেকে এ হাকে খাজনা দাও আরেক দিক থেকে ও হাকে খাজনা দাও এখন কথাটা ধারিয়েছে খাজনা দেব কিসে এবার দেখো রবীন্দ্রনাথ এখানে কি বলতে চাইছেন যে এই যে মানুষগুলো যারা কুসংস্কার আচ্ছন্ন এবং একদিকে তাদের কি করতে হয় ব্রিটিশদের অত্যাচার আর একদিকে এই যে বর্গীর আক্রমণ সব দিক থেকেই কিন্তু তাদের বিপদ অর্থাৎ যেদিকেই তারা পা বাড়াতে চাইবে সেদিকেই তাদের বিপদ এবং এদিকে কি হয় খিড়কির আনাচে কানাচে ঘোরে ভূতের পেয়াদা পেয়াদা মানে হচ্ছে দুধ তাহলে কি বললাম পেয়াদা মানে হচ্ছে দুধ তো ওরা কি করছে যে দিকে যাবে অর্থাৎ খিড়কি মানে বাড়ির পেছনে যে দরজা ঠিক আছে কি বললাম খিড়কি মানে বাড়ির পেছনের দরজা ওরা কোনো দিকেই কিন্তু গিয়ে শান্তি পাচ্ছে না একদিক থেকে কী করে ভূতের পেয়াদা মানে ওই সমস্ত যে কুসংস্কার আচ্ছন্ন মানুষ যে সমস্ত প্রাচীনপন্থী তাদের হচ্ছে পেয়াদা আরেকদিকে হচ্ছে অভূতের পেয়াদা মানে শাসকদের অনুচার ব্রিটিশ শাসকের কথা এখানে বলা হচ্ছে তো কাজেই তারা কিন্তু ঘরেও থাকতে পারছে না বা বেরোতেও পারছে না এবার এদিকে যেই যাচ্ছে বেরোচ্ছে সে এ বলছে খাজনা দাও ও বলছে খাজনা দাও অর্থাৎ খাজনা অর্থে কি কর খাজনার অর্থ হচ্ছে কর ঠিক আছে এবার এখন কথাটা দাঁড়িয়েছে যে খাজনা দেব কি অর্থাৎ মানুষ খাজনাটা দেবে কি করে এটাই হচ্ছে তাদের প্রশ্ন এতকাল উত্তর দক্ষিণ পূব পশ্চিম থেকে ঝাঁকে ঝাঁকে নানা জাতের বুলবুলি এসে বেবাগ ধান খেয়ে গেল কারো ছিল না জগতে যারা হুঁশিয়ার এরা তাদের কাছে ঘেসতে চায় না প্রাচে পায়েশ্চিত করতে হয় কিন্তু তারা অকস্মাত এদের অত্যন্ত কাছে ঘেঁষে এবং প্রায়শ্চিত্তও করে না শিরোমণি চুরোমণির দল পুঁথি খুলে বলেন বেহুস যারা তারাই পবিত্র হুঁশিয়ার যারা তারাই অশুচি অতএব হুঁশিয়ারদের প্রতি উদাসীন থাকো প্রবুদ্ধ মিব সুপ্ত শুনে সকলে অত্যন্ত আনন্দ হয় তাহলে এখানে দেখো রবীন্দ্রনাথ কী বলতে চাইছেন যে নানান জাতের বুলবুলি অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে নানান সময় ভারতবর্ষের বুকে নানা মানুষ কিন্তু আক্রমণ করতে এসেছে তো এই আক্রমণকারী মানুষদের মধ্যে একদিকে তারা কি হয়েছে নানানভাবে অত্যাচার করেছে ভারতবর্ষকে এবং অন্য দিক থেকে তারা কি হয়েছে নিজেদের বুদ্ধি যুক্তি এগুলোকে কাজে না লাগিয়ে কুসংস্কার আচ্ছন্ন মনোভাব নিয়ে থেকে গেছে ফলে সব দিক থেকেই কিন্তু ভারতবর্ষের মানুষদের বিপদ এদিকে যারা কি বলছে দেখো যারা হুঁশিয়ার অর্থাৎ যারা পণ্ডিত ব্যক্তি তারা কি বলছে যে তারা তাদের কাছে ঘেঁচতে চায় না যার কাছে পায়েস্তিত্ব করতে হয় এই জন্য শিরোমণি চূড়ামণির দল বলেন যে বসুপ্ত অর্থাৎ জ্ঞানীরা ঠিক আছে জ্ঞানীমাত্রই ঘুমন্ত বসুপ্ত কথাটির অর্থ হচ্ছে জ্ঞানী মাত্রই ঘুমন্ত অর্থাৎ যারা জ্ঞানী প্রকৃত জ্ঞানী তারা কখনো প্রতিবাদ করে না এটাই হচ্ছে ভারতবাসীদের সমস্যা যে কারণেই আজকে ভারতবর্ষ কিন্তু এতটা পিছিয়ে রয়েছে তারপরে দেখো কিন্তু তৎসত্ত্বেও এই প্রশ্নকে ঠেকানো যায় না খাজনা দেব কিসে শ্মশান থেকে মশান থেকে ঝোড়ো হাওয়ায় হাহা করে তার উত্তর আসে আবরু দিয়ে ইজ্জত দিয়ে ইমান দিয়ে বুকের রক্ত দিয়ে প্রশ্নমাত্রেরই দোষ এই যে যখন আসে একা আসে না তাই আরও একটা প্রশ্ন উঠে পড়েছে ভূতের শাসনটাই কি অনন্তকাল চলবে এবার দেখো এখানে রবীন্দ্রনাথ কি বোঝাতে চেয়েছেন বলছেন যে তাদের এত কিছুর মধ্যে তাদের মেন যে সমস্যা প্রধান সমস্যা কি তারা খালনা দেবে কিসে অর্থাৎ তাদের কাছে তো কিছুই নেই সমস্ত কিছুই তো লুট করে নিয়ে চলে গেছে একদিকে বর্গি একদিকে বর্গীর মতো অত্যাচারী দল অন্যদিকে ইংরেজরা আর অন্যদিকে কে অন্যদিকে হচ্ছে এই সমস্ত ঘুমন্ত মানুষ যার ফলে মানুষের মধ্যে কোনো রকমভাবে কর্মক্ষমতাও নষ্ট হয়ে গেছে এবং তারা নানান রকম কুসংস্কারে ভয়ে থেকেও গেছে যার ফলে তাদের কাছে টাকা পয়সাও কিছু নেই যে তারা খাজনা দিতে পারবে এবার দেখো কি বলছে শ্মশান থেকে মশান থেকে তো এই যে মশান কথাটা মশান কথাটার অর্থ হচ্ছে যে শুলে চড়াবার জায়গা প্রাচীনকালে মানুষদেরকে শুলে চড়ানো হতো ঠিক আছে তো সেই শুলে চড়িয়ে হত্যা করা হতো সেই শুলে চড়াবার যে জায়গাটা বদ্ধভূমি একেই বলা হচ্ছে মশান ঠিক আছে তো এরা কি বলছে দেখো আব্রু দিয়ে ইজ্জত দিয়ে ইমান দিয়ে বুকের রক্ত দিয়ে অর্থাৎ এখানে এই কথাগুলোর মানে তোমাদের জানতে হবে আব্রু অর্থাৎ সম্মান ইজ্জত মানেও সম্মান এবং ইমান মানে ধর্ম বিশ্বাস এইগুলো দিয়ে বুকের রক্ত দিয়ে তারা কিন্তু এই তাদের দাবিটা অর্থাৎ খাজনাটা মিটিয়েছে অর্থাৎ ভারতবর্ষের মানুষ বেশিরভাগই এই যে অত্যাচারী দল অত্যাচারী দলের কাছে নিজেদের সম্মান নিজেদের ধর্মবিশ্বাস এবং নিজেদের বুকের রক্ত পর্যন্ত দিতে তারা বাধ্য হয়েছে কিন্তু দেখো প্রশ্নমাত্রের দোষ এই যে যখন আসে একা আসে না তাই আরও একটা প্রশ্ন উঠে পড়েছে ভূত শাসনটাই কি অনন্তকাল চড়বে শুনে ঘুম ঘুমপাড়ানি মাসিপিসির আর মাস্তুত পিস্তুত দল কানে হাত দিয়ে বলে কি সর্বনাশ এমন প্রশ্ন তো বাপের জন্মে শুনিনি তাহলে সনাতন ঘুমের কি হবে সেই আদিমতম সকল জাগরণের চেয়ে প্রাচীন ঘুমের প্রশ্নকারী বলে সে তো বুঝলুম কিন্তু আধুনিকতম বুলবুলির ঝাঁক আর উপস্থিততম বর্গীর দল এদের কি করা যায় মাসিপিসি বলে বুলবুলির ঝাককে কৃষ্ণ নাম শোনাবো আর বর্গীর দরকেও অর্বাচীনরা উদ্ধত হয়ে বলে ওঠে যেমন করে পারি ভূত তারা ছাড়াবো ভূতের নায়েব চোখ পাখিয়ে বলে চুপ ঘানি এখনও ঘানি অচল হয়নি শুনে দেশের খোকা নিস্তব্ধ হয় তারপরে পাশ ফিরে শোয় এখানে লাইনগুলো কিন্তু প্রত্যেকটাই খুব গুরুত্বপূর্ণ লাইন দেখো এখানে একদিকে আমরা দেখলাম যে কিভাবে তারা খাজনা দেবে সেই প্রশ্ন যখন তারা সম্মুখীন হচ্ছে তাদেরকে সম্মান দিয়ে ধর্মবিশ্বাস বিভিন্ন রকমভাবে নিজেদেরকে তাদেরকে শোপে দিতে হচ্ছে তো এই অত্যাচারীর হাত থেকে কিছু মানুষ প্রশ্ন করছে যে আমরা কি কোনোদিনই বাঁচবো না অর্থাৎ আমাদের ভারতবর্ষে কি স্বাধীনতা আসবে না এই প্রশ্ন কিন্তু এখানে রবীন্দ্রনাথ করতে চেয়েছেন দেখো কি বলছে যে ভারতবর্ষের মানুষ কিছু কিছু মানুষ কী করেছে যারা এখানে বলছে যে অর্বাচীনরা উদ্ধত হয়ে হয়ে ওঠে বলে অর্বাচীন অর্থাৎ আধুনিক যারা আধুনিক মনস্ক মানুষ কিছু কিছু মানে উত্তি যুবক যারা তারা কি হয়ে ওঠে তারা একবার এক্সাইটেড হয়ে যায় এক্সাইটেড হয়ে উঠে বলছে যে আমরা যেমন করে পারি ভূত তাড়াবো কিন্তু অর্থাৎ বেশ একটু এক্সাইটেড হয়ে তারা বলে দিল যে আমরা যেমন করে পারি হোক ভূত তাড়াবো কিন্তু কি হয় যখনই ভূতের নায়েব চোখ পাকিয়ে বলে অর্থাৎ ভূতের নায়েব যে আমরা এর আগে দেখেছিলাম ভূতের নায়েব সেই ভূতের নায়েব চোখ পাকিয়ে বলে যে চুপ ঘানি এখনও অচল হয়নি অর্থাৎ প্রাচীন পন্থার যে কৃতিত্ব বা কর্তৃত্ব প্রাচীন পন্থার এই কর্তৃত্ব কিন্তু এখনও দেশে বজায় রয়েছে এই কথাটা যখনই তারা শুনে তাদের কিন্তু সমস্ত উৎসাহ সমস্ত এক্সাইটমেন্ট সব কিছু কিন্তু নষ্ট হয়ে যায় তারা কি করে তারা যে রকমভাবে উঠেছিল সেভাবেই তারা নিশ্চুপ হয়ে যায় তো শুনে দেশের খোকা নিস্তব্ধ হয় এবং তারপরে পাশ হয় অর্থাৎ তাদের সমস্ত কিছু কারিগরি কিন্তু সেখানেই শেষ হয়ে যায় তারপরে দেখো মোদ্দা কথাটা হচ্ছে বুড়ো কর্তা বেঁচেও নেই মরেও নেই ভূত হয়ে আছে দেশটাকে সে নাড়েও না অথচ ছাড়েও না অর্থাৎ এখানে কথা মানে হচ্ছে আসল কথা কি বলছে যে কর্তা বেঁচেও নেই মরেও নেই অর্থাৎ ভূত হয়ে আছে সে দেশটাকে নাড়েও না ছাড়েও না এখানে দেখো এখানে কি বলছে এখানে রবীন্দ্রনাথ বলতে চাইছেন যে প্রাচীন যে সমাজ ব্যবস্থা না থাকলেও বর্তমানে তার যে রীতিনীতি কিছু নিয়ম নিয়মকানুনগুলো কিন্তু থেকেই গেছে এটাই এখানে বলা হচ্ছে দেশের মধ্যে দু একটা মানুষ যারা দিনের বেলায় নায়বের ভয়ে কথা কয় না তারা গভীর রাত্রে হাত জোর করে বলে কর্তা এখনও কি ছাড়বার সময় হয়নি কর্তা বলেন ওরে অবোধ আমার ধরাও নেই ছাড়াও নেই তোরা ছাড়লেই আমার ছাড়া তারা বলে ভয় করে যে কর্তা কর্তা বলে সেইখানেই তো ভূত অর্থাৎ দেখো এই দুটো লাইন শেষ দুটো লাইন খুব গুরুত্বপূর্ণ এই লাইনটাতে রবীন্দ্রনাথ কি বলতে চাইছেন যে যে সমস্ত মানুষ তারা দিনের বেলায় নায়েবের ভয়ে কথা বলতে পারে না তারা রাত্রেবেলা চুপি চুপি এসে কর্তাকে জিজ্ঞাসা করে যে আপনার কি এখনও ছাড়ার সময় হয়নি তখন কর্তা বলে যে না ওরে অবোধ অর্থাৎ বোধহীন অবোধ অর্থাৎ বোধহীন তো আমার ধরাও নেই ছাড়াও নেই তোরা ছাড়লেই আমার ছাড়া অর্থাৎ আমি কিন্তু তোদেরকে ধরে রাখিনি তোরাই আমাকে ধরে রেখেছিস অর্থাৎ এখানে প্রাচীন যে কুসংস্কার বা রীতিনীতি বা যে সমস্ত অন্ধবিশ্বাস এগুলো কিন্তু মানুষই ধরে রাখে কোনো দিন কুসংস্কার বা অন্ধবিশ্বাস এগুলো আমরা ধরে রাখি আমাদেরকে ধরে রাখে না রবীন্দ্রনাথ কিন্তু এটাই এখানে বলতে চাইছেন যে আমরা যদি তাকে ছেড়ে দিই তবেই কিন্তু আমরা এই বেড়াজাল থেকে মুক্ত হতে পারবো অর্থাৎ এখানে রবীন্দ্রনাথ মানুষের কথাই কিন্তু বললেন মানুষ যদি ইচ্ছা করে তবে কিন্তু সে কুসংস্কার থেকে নিজেরাই নিজেদেরকে মুক্ত করতে পারে তারপরে দেখো শেষ দুটো লাইন তারা বলে ভয় করে যে কর্তা অর্থাৎ এখানে তারা প্রতি মুহূর্তে ভয় পায় কিসের ভয় একে আক্রমণকারীর ভয় হতে পারে আরেক দিকে হতে পারে কি যে নানান কারণে মানুষ কিন্তু পিছিয়ে পড়ছে আর এই পিছিয়ে পড়ার কারণই হচ্ছে তাদের ভয় এই ভয়ের থেকেই মানুষ কিন্তু কি হচ্ছে তাদের যে কুসংস্কারকে ছাড়িয়ে যাওয়ার মনোভাব সেটা কিন্তু তারা করতে পারছে না অর্থাৎ মানুষের এই সমস্ত কিছুর পেছনেই রয়েছে তার ভয় রবীন্দ্রনাথ এখানে বলতে চাইছেন মানুষ যদি তার ভয়টাকে কাটিয়ে উঠতে পারে তবে কিন্তু ভারতবর্ষের মানুষ দেশের মধ্যে সব দিক থেকে তারা নাম করবে এবং সমস্ত দিক থেকে তারা উন্নতি ঘটাতে পারবে তো এই গেল আজকের আলোচনা তোমাদের যদি আশা করি বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে জানাবে আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব।